الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب بالإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اسألوا الله الحاجة كلها حتى شسعن عليه فإن الله إذا لم يوسل لم يتيسر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলমান একরাম, আমরা রমজানের করণীয় নামাজ, এতেকাফ, দোয়া এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা রমজানের শেষ দশকে আসি আর রমজানের মধ্যে সবচেয়ে সেরা দশ দিন হলো শেষ দশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قد أظلكم شهر عظيم তোমাদের উপরে মহান এক মাস আচ্ছন্ন করেছে। এই মাস মহান কেন? ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতের মূল্য হাজার মাসের চেয়েও বেশি। আর মান হরিমা লাইলাতাল কদরি হরিমাল খাইরা কুল্লা, আর যেই সেই হাজার মাসের যে উত্তম রাত শবে কদর থেকে যে বঞ্চিত হইল সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হইল। তো এই জন্য শেষ দশকের মধ্যে আমাদের জন্য সেই মহান এক মাস, মহান এক রাত, যেই রাত কোরআন অবতরণের রাত, যেই রাত তাকদীর বিতরণের রাত, কোরআনের মধ্যে আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই শবে কদরের মধ্যে সকল বিষয়ের ফয়সালা করা হয়। হাদিসের মধ্যে আছে এই পুরো বছরে কারা জীবিত থাকবে, কারা মারা যাবে, কারা ধনী হবে, কারা গরিব হবে, কারা বিবাহিত হবে, কারা বিবাহ বিচ্ছেদ হবে, পুরো বছরের তকদিরের ফয়সালা এই শবে কদরের মধ্যে হয়। তো এই জন্য এই শবে কদর এত গুরুত্বপূর্ণ যে শবে কদরের এক রাতে যদি কেউ এবাদত করতে পারে তাহলে তার পুরো জীবনের এবাদতের চেয়েও বেশি উত্তম। কারণ একটা মানুষ সাধারণ গড় আয়ু হলো এখন বলে 50 থেকে 60, আর এক রাত যদি আপনি এবাদত করতে পারেন হাজার মাস, অর্থাৎ প্রায় 83 বছর বা 84 বছর 4 মাস, আর 84 বছর সাধারণত কোনো মানুষ খুব কমই বাঁচে, আর এই 84 বছর যে এবাদতের সওয়াব এটা লাগাতার এবাদতের সওয়াব। আমি 60 থেকে 70 বছর যে বাঁচি এর মধ্যে আমি 24 ঘন্টার মধ্যে হিসাব করলে হয়তোবা খুব নামাজি হলেও মাত্র 2 ঘন্টা নামাজ পড়তে পারি, 2 ঘন্টা আল্লাহর এবাদতের মধ্যে থাকি, হয়তো ফজর জোহর আসর মাগরিব এশা যদি সব হিসাব করি, প্রতি ওয়াক্তের জন্য যদি আমরা 20 মিনিট করেও ধরি, আর পুরো দিনে যদি আমি আরও নফল নামাজ আওয়াবিন এশরাক চাষ আরও যারা ভালো ভালো আবেদ ভালো ভালো নামাজি যারা সময় ব্যয় করে তারা পুরো দিনের হিসাব করলে হয়তো বা 2 থেকে 3 ঘন্টা, আর এই 2 থেকে 3 ঘন্টা আপনার 60 থেকে 70 বছরের মধ্যে আপনি এবাদত করতে পারেন। আর এই এক শবে কদরের মধ্যে যদি আপনি এবাদতটা পেয়ে যান তাহলে সারা জীবন আপনার এই পূর্ণ জীবন এবাদত করলে এটাও যে কবুল হবে কি না এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই 83 বছর 4 মাস বা 84 বছর 4 মাস এই লাগাতার এবাদত করার পরে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবিল হয়ে গেছে, এরকম সওয়াব পাওয়ার এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে, আর সেটা হলো এই শবে কদরে এবাদত করা। আর শবে কদর আল্লাহর রসুল বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশারিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করো, রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করো। আর এক হাদিসের মধ্যে আরও কমপ্লিট করে বলেছেন ফিল উইত্রি মিন আশারিল আওয়াখির, শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা শবে কদরকে তালাশ করো, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, ঈদের রাত, এই রাতগুলোতে আল্লাহ তাআলা শবে কদরকে তালাশ করতে বলছেন। তো এই জন্য আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ, একটা রাত যদি আমি পেয়ে যাই সারা জীবন কষ্ট করলে যা সওয়াব পাবো এর চেয়ে বেশি সওয়াব পেয়ে যাব। আর এই জন্য আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহর রসুল নিজে করে দেখাইছেন কি করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াজতাহিদু ফিল আশারিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহি,
রমজানের শেষ দশকে আল্লাহর রসুল এতটা ইবাদতে মনোনিবেশ করতেন, এতটা কষ্ট করতেন যে সারা বছর আর কোনো রাতে এত কষ্ট করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালাল আশারুল আওয়াখির শাদ্দাল মিজার ওয়া আহিয়াল লাইলা কুল্লা, যখন শেষ দশক শুরু হইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। এর অর্থ হলো, এক তো হলো পুরো ইবাদতের জন্য প্রস্তুতি, আর এক হলো দুনিয়ার সকল বৈধ কাজকে ত্যাগ করা। রসুলের স্ত্রীগণের কাছে যাইতেন না, এই শেষ দশকে রসুলের স্ত্রীগণের কাছে যাইতেন না, যত বৈধ উপায় আছে এগুলোও ত্যাগ করতেন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইতেন। ওয়াহিয়াল লাইলা কুল্লা, হাদিসের ভাষায় এরকম যে রসুল সারা রাত তাহাজ্জুদ করতেন, সারা রাত ইবাদত করতেন, এমনকি ওয়াহিয়াল ওয়াইখাজা আহলা, শুধু রসুল যে নিজে জাগতেন তা না, তার পরিবারকেও জাগিয়ে দিতেন। যখন পবিত্র রজনী চলতেছে, পবিত্র শেষ দশক চলতেছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শবে কদর পাওয়ার জন্য, সাহাবায়ে কেরামের এই শবে কদর পাওয়ার জন্য তারা এতটা গুরুত্ব দিতেন, কানা ইয়াতাকিফুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশারিল আওয়াখির মিন রমাদান, প্রতি রমজানের শেষ দশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদে বসে যাইতেন, মসজিদে রাত দিন 24 ঘন্টা বসে যাইতেন। আর যারা এতেকাফ করে, যারা মসজিদে থাকে, সে সর্ব অবস্থায় এবাদতের মধ্যে আছে, মসজিদের মধ্যে থাকাটাই একটা এবাদত। হাদিসের মধ্যে আছে, সলাতুল জামাআতি তাজিদু আলা সলাতিহি ফি বাইতিহি 25 দারাজা, মানুষ যখন নাকি জামাতে নামাজ পড়ে, তখন সে যদি একা নামাজ পড়ে অথবা বাজারে সে নামাজ পড়ে, তাহলে যেই পরিমাণ সওয়াব পাবে জামাতে এসে নামাজ পড়লে, আল্লাহ তাআলা তাকে 25 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। অন্য হাদিসে আছে, যত মুসল্লি বাড়বে তত সওয়াবের গুণ আরো বাড়তে থাকবে। ইজা তাওয়াদ্দা ফা আহসানাল ওয়ুদুআ, যখন মানুষ ওযু করে, ভালোভাবে ওযু করে, ওয়া আতাল মাসজিদা, এবং মসজিদে রওনা দেয়, লাম ইয়াখতু খুতুওয়াতান ইল্লা ওয়া হাত্তাত আনহু বিহা খাতিয়া ওয়া রাফাআত লাহু বিহা দারাজা, মসজিদে রওনা দিছে, প্রতিটা কদম প্রতিটা পা ফেলতেছে, প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেন, প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা তার পদমর্যাদা বাড়িয়ে দেন। এখনো কিন্তু নামাজ শুরু করে নাই, এখনো কিন্তু মসজিদে আসে নাই, ওযু করে মসজিদের নিয়তে রওনা করছে, প্রতি কদমে কদমে তার সওয়াব শুরু হয়ে গেছে। ওয়াইদা আতাল মাসজিদা, ওই হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়াইদা আতাল মাসজিদা, আর যখন মসজিদে প্রবেশ করছে, সে মসজিদে প্রবেশ করার সাথে সাথে, মা দামাতি সলাতু তাহবিসুহু ফাহুয়া ফিস সলা, মসজিদে প্রবেশ করার সাথে সাথে তার আমল নামায় নামাজের সওয়াব লেখা শুরু হয়ে যায়। সে নামাজ পড়ুক আর না পড়ুক, সে মসজিদে আসছে, সাথে সাথে মসজিদের জন্য অপেক্ষায় আছে, নামাজের অপেক্ষায় আছে, তার আমল নামায় নামাজের সওয়াব লেখা শুরু। নামাজ শেষ হওয়ার পরে আবার বসে আছে, মসজিদেই বসে আছে, তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হইতে থাকে, সে ইবাদত করতেছে। শুধু যে সে নিজে ইবাদত করতেছে, তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হইতেছে তাই না, বরং সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়াতুসাল্লি আলাইহিল মালাইকা, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আমরা এই মসজিদে আসছি, আমাদের জন্য ফেরেশতারা সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে।
কি দোয়া করেন সেটাও আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তিনটা দোয়া করেন। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ এই মসজিদে আগত ব্যক্তির গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা রহামহু, হে আল্লাহ এই মসজিদে আগত ব্যক্তির উপরে আপনি দয়া করেন, রহমত করেন। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ এই মসজিদে আগত ব্যক্তি সে যা তওবা করে তার তওবাকে কবুল করেন। আপনি মসজিদে প্রবেশ করলেই আপনার আমল নামায় সওয়াব লেখা শুরু, ফেরেশতারা আপনার জন্য দোয়া করা শুরু। অন্য হাদিসের মধ্যে আছে, মান আতাল মাসজিদা লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খাইরান আও ইউআল্লিমুহু, যে নাকি সকালবেলা মসজিদে আসে, আর মসজিদে আসার উদ্দেশ্য কি? সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাসান হাদিস, যে নাকি সকালবেলা মসজিদে আসে আর তার মসজিদে আসার উদ্দেশ্য হলো লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খাইরান, সে মসজিদে আসতেছে মসজিদে কিছু শিখার জন্য। যারা এতেকাফ করে তারা হয়তো কোরআন শিখে, আর না হয় তারা হাদিস শিখে, আর না হয় তারা বয়ান শুনে, আর না হয় তারা তাফসির শুনে। যারা মসজিদে আসছে, মসজিদে আসছে সকালবেলা আর তার উদ্দেশ্য হলো কোনো কিছু শিখা, আও ইউআল্লিমুহু অথবা কোনো কিছু শিখানো, সে পারে আরেকজনকে শিখাইতেছে, কোরআন শিখাইতেছে, একটু দিনের আলোচনা শিখাইতেছে, একটা হাদিস শিখাইতেছে, মানুষের মধ্যে বিভ্রান্তি আছে, বিভ্রান্তি দূর করার চেষ্টা করতেছে, ভালো কাজের আদেশ করতেছে, খারাপ কাজের আদেশ করতেছে। আল্লাহর রাসূল বলেন যে নাকি সকালে মসজিদে আসে আর মসজিদে আসার উদ্দেশ্য হলো কোনো কিছু শিখা বা কোনো কিছু শিখানো, ইল্লা আজরুহু কা আজরি মুতামিরিন তামিল উমরা, আল্লাহ তাআলা ওই মসজিদে আগত ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির মতো সওয়াব লিখে দিবেন যেই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে ওমরায় গেছে, ওমরা করছে আর তার ওমরা কবুল হয়েছে কিনা সে জানে না, কিন্তু যেই ওমরাকারীর ওমরা আল্লাহ তাআলা কবুল করে নিছেন ওই রকম এক ওমরাকারীর সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। আমলটা কি? শুধু সকালবেলা আসছে আর তার উদ্দেশ্য হলো কোনো কিছু শিখা, বয়ান শুনতে আসছে, তাফসির শুনতে আসছে, কোরআন শিখতে আসছে, শিখাইতে আসছে। ওই হাদিসের মধ্যে আছে, ওমান লাহা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খাইরান আও ইউআল্লিমু, আর যে নাকি বিকালবেলা মসজিদে আসে আর তার উদ্দেশ্য হলো কোনো কিছু শিখা অথবা কোনো কিছু শিখানো, ইল্লা আজরুহু কা আজরি হাজ্জিন তাম্মিল হাজ্জা, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই ব্যক্তির মতো সওয়াব লিখে দিবেন যেই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন রেজিস্ট্রেশনের ঝামেলা পোহাইয়ে হজে গেছে, হজ করার পরেও তার হজ কবুল হয়েছে কিনা জানে না, কিন্তু আল্লাহ তাআলা যেই হাজী সাহেবের হজকে কবুল করে নিছেন ওরকম একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। সেই জন্য মসজিদে আসা, এটা মসজিদে থাকা কত বড় সওয়াবের কাজ। আমাদের মধ্যে এই রকম কল্যাণমূলক ভালো কাজকে অনুৎসাহিত করার জন্য সমাজে অনেক ধরনের কথা প্রচলিত আছে, সমাজে আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই জন্য কেউ মসজিদেও আসতে চায় না, মসজিদে গেলেই তো মোল্লা হয়ে যাবে, বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। অথচ এই মসজিদে যদি আপনি আসতে পারেন তাহলে শুধু সকালবেলা মসজিদে আসছেন, বিকালবেলা মসজিদে আসছেন, কবুল ওমরা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। বরং আল্লাহর রসুল বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার দৌড় সবসময় মসজিদে, কিছু হইলেই সে মসজিদে আসে, ঝামেলায় পড়ছে মসজিদে আসে, কোনো ভালো সংবাদ হইছে মসজিদে আসছে, একটু সময় পাইছে মসজিদে আসছে, সে মসজিদে এসে নিজে শিখে অন্যকে শিখায়, ভালো কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, সব সময় মসজিদে সময় ব্যয় করার চেষ্টা করে। আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর এক ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবক যৌবন কালে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। যৌবন কালে যুবকরা মনে করে যে এখন তো ঈদ, একটু ফুর্তি করা লাগবে, একটু আড্ডাবাজি করা লাগবে, একটু বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করা লাগবে, মসজিদে কি এত টাইম আছে নাকি? মসজিদে তো যাবে যারা বুড়া হয়েছে, তারা যাদের কোনো কাম নাই কাজ নাই তারা যাবে মসজিদে। অথচ আল্লাহর রসুল বিশেষভাবে তাদের কথা উল্লেখ করে বলছেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবক যৌবন কালে মসজিদের মধ্যে এসে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। এই হাদিসের মধ্যে আরও এক যুবকের কথা আসছে, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবককে দাআতুহু ইমরাআতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ওয়াকুলু ইন্নী আখাফুল্লাহ, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবককে সুন্দরী সুশ্রী এক নারী তাকে প্রেম করার জন্য ডাকে, তাকে খারাপ কাজের জন্য কুকর্মের জন্য তাকে ডাকে, ডেটিং করার জন্য ডাকে, আর সেই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমার দুই দিনের ফুর্তির দরকার নাই, আমার আখেরাতের চির ফুর্তি দরকার, আমি আল্লাহকে ভয় করে এই সকল অপরাধ অবৈধ কাজে আমি অংশগ্রহণ করতে পারবো না, সে সরাসরি প্রত্যাখ্যান করে। আজ আমাদের মধ্যে কয়টা যুবক আছে যেই যুবক শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই সকল অবৈধ কাজগুলোকে ত্যাগ করতে পারে? আজকে যুবকদের মধ্যে রব হইল এই যৌবন কালে যদি একটু ফুর্তি না করতে পারি কবে করব, এখনই যদি একটু কনসার্ট গান নাচ এগুলো না করতে পারি, একটু ফিল্ডিং না মারতে পারি, একটু যদি প্রেম না করতে পারি, একটু যদি টাঙ্কি মারতে না পারি কখন করব? অথচ আল্লাহর রসুল বলেন যে ওই আরশের নিচে ছায়া যদি পেতে চাও হে যুবক, তোমাকে আল্লাহর জন্য এই সকল গুনাহগুলোকে ত্যাগ করতে হবে। আর এক ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলছেন যে রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি লা তাআলামু বিশিমালিহি, ওই ব্যক্তি যে নাকি গোপনে এমনভাবে সৎকা করে তার ডান হাতে কি সৎকা করছে বাম হাতেও জানে না, ডান হাত বাম হাতে কি সৎকা করছে ডান হাতেও জানে না, এমন গোপনভাবে যে সৎকা করে। সেই জন্য মসজিদে সময় ব্যয় করা, মসজিদে থাকতে পারা, এইটা একটা আলাদা এবাদত, এটা একটা শুধু মসজিদে ঢুকলেই এবাদত। এই জন্য যারা এতেকাফে আসেন আমাদের এইখানে, আমি আজকে শুনলাম প্রায় 20 জনের মতো এতেকাফে আসেন, তো যারা এতেকাফে আসেন তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই, তারা যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণই তাদের আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। এই জন্য আমাদেরকে এই শেষ দশকের বিশেষ গুরুত্ব দিতে হবে। তো এই রমজানের মধ্যে যারা এতেকাফে আসেন বা বাকি যে কয়দিন আছে, এই কয়দিনের জন্য গুরুত্বপূর্ণ যে কিছু আমলের কথা আমরা আগেও বলেছিলাম কিছু, যে একটা হলো তাকওয়া অর্জন করা, ঈমান অর্জন করা, ইহতিসাব আল্লাহকে খুশি করার জন্য কাজ করার অনুপ্রেরণা এটা অর্জন করা, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করা, আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু,
রসুল হাদিসের মধ্যে বলেন যে অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এইটা যদি শুদ্ধ হয়ে যায় পুরো শরীর শুদ্ধ হয়ে যাবে, আর এইটা যদি অশুদ্ধ হয় নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয়ে যাবে, আর সেটা হলো মানুষের অন্তর। এই অন্তর যদি, অন্তরের মধ্যে যদি তাকওয়া আনা যায়, অন্তরের মধ্যে যদি ঈমান পরিপূর্ণ করা যায়, তাহলে পুরো শরীর শুদ্ধ হয়ে যাবে। এ হাত কখনো জুলুম করবে না, চোখ কখনো পাপ করবে না, কান কখনো পাপ করবে না, পা কখনো পাপের দিকে আগাবে না, যদি অন্তরকে পরিশুদ্ধ করা যায়। এই জন্য সর্বপ্রথম যে বিষয় সেটা হলো তাকওয়া। তারপরে আমরা বলেছিলাম গুনাহ থেকে বেঁচে থাকা, কুওয়াতে নেকি না দাড়ি বাদমাকুম। এক কবি বলে যে তুমি যদি নেক আমল করতে না পারো কমপক্ষে গুনাহ কইরো না। রসুল হাদিসের মধ্যে বলেন যে প্রতিটা মানুষের উপরে সদকা ওয়াজিব। সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রসুল আমাদের সবার পক্ষে তো সম্ভব না। বলে তুমি চাকরি করো তারপরে সদকা করো। বলে চাকরিও তো অনেকে করতে পারে না, তাহলে যারা অসহায় তাদের সহযোগিতা করো। বলে এই সামর্থ্য তো অনেকের নাই, সে শারীরিকভাবে অক্ষম। বলে তাহলে মুখে ভালো কথা বলো, খারাপ কাজ থেকে নিষেধ করো। বলে এটাও করতে পারে না, করলেই তো তার গলা টিপে ধরে। বলে তাহলে ইয়ুমসিকু আনিশার, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো কমপক্ষে, এটাই তোমার জন্য সৎকা, উম্মতের জন্য সৎকা। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। তারপরে আমরা বলেছিলাম তিন নাম্বার যে মানুষের পাশে দাঁড়ানো, ইফতার করানো, আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানো, পিতা মাতার পাশে দাঁড়ানো, সৎকায় সৎকাতুল ফিতির ওয়াজিব করা হয়েছে আমাদের উপরে। রসুল হাদিসের মধ্যে বলেন সৎকাতুল ফিতির কেন ওয়াজিব, তুহুরাতান লিসওয়াইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুরমাতান লিল মাসাকিন। রোজাদারের না, রোজার মধ্যে অনেক ত্রুটি হয়ে যায়, এই ত্রুটি থেকে তাকে পবিত্র করা। আর একটা হল মিসকিন, গরিব মানুষকে খাবার দেওয়ার জন্য। তো গরিব মানুষের পাশে দাঁড়ানো প্রতিটা মুসলমানের দায়িত্ব কর্তব্য, এই জন্য সৎকাতুল ফিতির ওয়াজিব। জাকাত ওয়াজিব, জাকাত ফরজ প্রতিটা মানুষের উপরে, যাদের সম্পদ আছে জাকাত পরিমাণ, জাকাত প্রদান করা তার উপরে ফরজ, কারণ জাকাত হলো গরিবের পাশে দাঁড়ানো। এই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা রমজানের অন্যতম আমল। আমি যদি রমজানের রোজা রাখলাম আর আমি যদি জুলুম করলাম, কিছু ভিডিও ভাইরাল হয় যে এক রিক্সালারে ধরে কি একটু দুই এক টাকা পাঁচ টাকা নিয়ে বাকবিতণ্ড হয়েছে, প্রচণ্ড মাইর, একটু হুন্ডার সাথে লাগছে রিক্সাওয়ালাকে, প্রচণ্ড মাইর। আর আমাদের তো জুলুমের প্রতিটা ক্ষেত্রে সেক্টরে সেক্টরে আমরা জুলুমে আছি। আমি আমার স্ত্রীর উপরে কতটা আমি দয়া করবো সেই রমজান মাসে, আমার ছেলে মেয়েদের প্রতি, আমাদের কর্মচারীর প্রতি, আমার অধীনস্থদের প্রতি আমি জুলুম করতেছি নাকি দয়া করতেছি, আমার এলাকার মানুষের প্রতি, আমার প্রতিবেশীর প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার জনগণের প্রতি, আমার দেশের প্রতি আমি জুলুম করতেছি নাকি দয়া করতেছি, এটা আমাকে ভাবতে হবে। আমি যদি জুলুমের মধ্যে থাকি, জালিম থাকি, তাহলে আমার নেক আমলের দ্বারা কোনো উপকার হবে না। এই নেক আমলের দ্বারা আমি যদি পাপের বোঝা থাকে, ওই নেক আমল পাহাড় পরিমাণ, হাদিসের মধ্যে আছে দেউলিয়াকে, মানিল মুফলিস দেউলিয়াকে। সাহাবায়ে কেরাম বলেন মাল্লাই মাল্লাইসা লাহু দিরহাম ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নেই সে দেউলিয়া। রসুল বলেন যে না, যে নাকি পাহাড় পরিমাণ, মানিয়াতি বিহাসানাতিম মিসলাল জিবাল, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসছে, নামাজ রোজা হজ জাকাত, কিন্তু কাদের সাতা মাহাজা, সে কাউকে গালি দিছে। আমাদের তো এখন মুখে গালির অভ্যাস হয়ে গেছে, গালি ছাড়া কথাই বলতে পারি না, ভালো মানুষকে ডাকলেও গালি দেয়, নিজের ছেলেরে নিয়ে আসতে কয় আবে হালায় কথা শুনে না, নিজের ছেলেরেও গালি দেয়, আমাদের মুখে কথা কথার মধ্যেই গালি চলে আসছে। আল্লাহর রসুল বলে যেরকম বিরাট সওয়াব নিয়ে আসবে, পাহাড় পরিমাণ সওয়াব, আর ওয়াকাদের সাতা মাহাজা, সে কাউকে গালি দিছে,
ওয়াকাদ আখাযা মিন মালি হাযা, কারো সম্পদ সে আত্মসাৎ করেছে, কারো উপরে জুলুম করেছে, কাউকে সে ঠকিয়েছে। আর ওই সকল পাওনাদাররা তার নেক আমল নিতে থাকবে, নেক আমল নিয়ে তাকে নিঃস্ব বানিয়ে দিবে, আর ওই সকল পাওনাদারদের পাপগুলোকে তার মাথার উপরে দিয়ে দেওয়া হবে। ফায়ুতরাহু ফায়ুকাব্বু আলা ওয়াজহিহি ফিন্নার, এভাবেই ওই পাহাড় পরিমাণ সওয়াব যে নিয়ে আসছিল তাকে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য আমাকে জুলুম থেকে বাঁচতে হবে, মানুষের পাশে দাঁড়াইতে হবে, দরদি হইতে হবে, মমতাময়ী হইতে হবে। মুসলমান কখনো কঠিন হৃদয়ের অধিকারী হইতে পারে না, মুসলমান সবসময় মমতাময়ী হবে, দয়াবান হবে, তার অন্তরের মধ্যে দয়া থাকবে। শুধু যে আমি জালিম না তাই না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদেরকে প্রশ্রয়ও দিবা না, সমর্থনও করবা না। জালিম একজন জুলুম করতেছে আর আমি যদি চুপ করে থাকি তাহলে আমি তাকে প্রশ্রয় দিলাম, আল্লাহ আল্লাহ তাআলা বলেন ফাতামাসসাকুমুন নার, ওই জালিমকে যেরকম জাহান্নামের আগুন গ্রাস করবে তোমাকেও গ্রাস করবে। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন মান আআনা যালিমান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, যে নাকি কোনো জালিমকে সমর্থন করবে, নিজে জালিম না কিন্তু জালিমকে সমর্থন করছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের দায়িত্ব তার থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন এ আমার বান্দা না, আল্লাহর রসুল বলবেন এ আমার উম্মত না। যে কোনো জালিমকে সমর্থন করেছে, আল্লাহর রসুল সহি হাদিসের মধ্যে বলেন তার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুল দায়িত্ব মুক্ত হয়ে যাবে। বরং অন্য হাদিসের মধ্যে আছে মান আনা জালিমান সাল্লাতাল্লাহু আলাইহি, যে নাকি কোনো জালিমের সমর্থন করে, কোনো জালিমের জুলুম দেখেও চুপ থাকে, আল্লাহ তাআলা তার উপরে ওই রকম জালিমকে নিয়োগ করে দেন, সে নিজেও জুলুমে নিপতিত হবে, সে নিজেও জুলুমের শিকার হবে। আজকে আমরা সারা পৃথিবীতে দেখি যখন নাকি ওই ফিলিস্তিনকে মারে আমরা বলি এটা তো আরেক দেশ, যখন ওই বার্মাকে মারে আমরা মনে করি এটা আরেক দেশ, ওই কাশ্মীরকে মারে আমরা মনে করি আরেক দেশ, আফগানিস্তানকে মারে আমরা মনে করি আরেক দেশ, ইরাক সিরিয়া ইয়ামান আমরা মনে করি আরেক দেশ। আর আমরা যখন এরকম মনে করি তখন এভাবে ঘনিয়ে আসে ওই রকম জুলুমের শিকার আমরাও ভবিষ্যতে যে হব না এর কোনো গ্যারান্টি নাই। আশেপাশে যতগুলো দেশ আছে যে কোনো সময় যদি আপনার দেশ দখল করে নেয় এদের চেয়েও নিকৃষ্ট অবস্থা আমাদের হবে। আমরা তো দেখি পাশের দেশের কি অবস্থা, শুধুমাত্র যে জয় শ্রীরাম বলে না এই জন্য তাদেরকে পিটাইতে পিটাইতে মেরে ফেলে, আর সেইখানে তো আপনার বলতে হবে না, দাড়ি রাখতে হবে না, আপনাকে বলতে হবে না আল্লাহ, মাথায় টুপি পড়তে হবে না, শুধু আপনি দাঁড়ায় আছেন আয়েশা আপনাকে বলবে যে তুমি জয় শ্রীরাম বলো, আর আপনি না বলেন আপনি শেষ। তো এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরাও আছি, এই জন্য আমাদেরকে অবশ্যই নিজেদেরকে দরুদি বানাইতে হবে, মুসলমান দরুদি হবে। মানলাম ইয়াহতাম বি আমরিল মুসলিমিনা ফালাইসা মিন্না, যে নাকি মুসলমানের বিষয় নিয়ে চিন্তিত হয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমার অন্তরের মধ্যে সারা পৃথিবীর মুসলমানের জন্য দরদ থাকতে হবে, আমার ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী তাদের জন্য যেরকম দরদ থাকবে আমার অন্তরে, সারা পৃথিবীর মুসলমানের জন্য আমার অন্তরে দরদ থাকতে হবে। তারপরের আমল হলো আমাদেরকে নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি যদি এই এতেকাফে থাকি তাহলে আমার নামাজ ছুটার কোনো উপায় নেই। নামাজ হলো এমন একটা আমল যেটা হলো ইসলামের মূল ভিত্তির অন্যতম ভিত্তি, বুনিয়াল ইসলাম ও আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটা। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তারপরে হলো ইকামিসসালাহ নামাজ প্রতিষ্ঠা করা। অন্য হাদিসে আছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। বিল্ডিংটা এই যে খুঁটির উপর দাঁড়িয়ে আছে
একটা খুঁটি যদি এখান থেকে ভেঙে ফেলা হয় দুই তিনটা খুঁটি বিল্ডিং ধসে পড়বে। মান আকামাহা আকামাদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যে নাকি এই খুঁটিকে ঠিক রাখবে ইসলাম ঠিক থাকবে, যে এই খুঁটিকে নষ্ট করে মে ইসলাম নষ্ট হয়ে যাবে। ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআয যাকাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে নামাজ শুধু তোমাদের জন্য আমি দেই নাই, সকল নবীগণের জন্য আমি এই নির্দেশনা দিছি, তারা যেন ভালো কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে আর যাকাত প্রদান করে। তো নামাজ প্রতিষ্ঠা করা এটা সকল নবীগণের দায়িত্ব ছিল। নামাজ যদি আমরা পড়তে পারি সকল পাপ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, পাপ থেকে বাঁচায়। আসসালাওয়াতুল খামস কাফফারাতুন লিমা বাইনাহুন্না, নামাজ যখন পড়ে ফজর নামাজ পড়ার পরে, জোহর নামাজ যখন পড়ে, মধ্যবর্তী যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা এই নামাজের তারা তার সকল গুনাহ মাফ করে দেন। আল জুমাতু ইলাল জুমা, এক জুম্মা পড়েছে, পরের জুম্মা আবার যখন পড়তে আসছে ওই জুমা নামাজ পড়ার কারণে মাঝখানে যত গুনাহ হবে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর আইতুম লাও আন্না নাহারান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু মিনহু খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি। সেই আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে বলেন যে আচ্ছা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, স্বচ্ছ পানির পবিত্র পানির পুকুর, আর সেখানে কেউ যদি পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন যে না, পাঁচবার গোসল করলে আবার ময়লা থাকবে কেমনে? তো আল্লাহর রাসূল বলেন ফাদালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলা তার শরীরের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। তো এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এবং জামাতের সাথে পড়া, জামাতের সাথে পড়া, জামাতের সাথে পড়া এত বড় গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা নিসফাল লাইলি কুল্লা, যে নাকি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহ তাআলা তাকে অর্ধ রাত্রি ইবাদত করার, তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিবেন। ওমান সাল্লাল ফজর ফি জামাআ, আর যে ফজরের নামাজও জামাতের সাথে পড়লো ফাকাআন্নামা ক্বামাল লাইলা কুল্লা, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। ওমান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহর দায়িত্বে চলে যাবে, তার সাথে কেউ যদি ঝামেলা করতে আসে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে যুদ্ধের ঘোষণা করে, বলে তুমি আমার বান্দা, আমি যার দায়িত্ব নিছি, আমি যাকে নিরাপত্তা দিছি, তুমি তার সাথে ঝামেলা করতে আসছো, তোমার যদি ঝামেলা করতে ইচ্ছা করে আমার সাথে করো। আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাই, তোমরা ওই নামাজি ব্যক্তির সাথে ঝামেলা করে আল্লাহর সাথে যুদ্ধে যায় না কেউ। এই জন্য ওই জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেবেন। আর যদি আমি জামাতের সাথে নামাজ না পড়ি, আল্লাহ রাসূল বলেন যে আমার মনে চায় আমুরা বিহাতাবিম মিনাল খাসাব, আমি কিছু লাকড়ি জমা করি আর জমা করে আমি নামাজের আদেশ করি, আর কিছু যুবককে আমার সাথে নেই, নেওয়ার পরে জামাত দাঁড়ানোর পরে আমি তাদের বাড়িতে যাই যারা জামাতে আসে নাই, আর তাদের বাড়িতে গিয়ে আমি তাদের ফাউহরিকু বুয়ুতাহুন্না, আমি ওই আগুন দিয়ে তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিতে চাই। আল্লাহর রাসূল এত বড় দরদি, এত বড় মমতাময়ী, আর উনি বলেন যারা মসজিদে জামাতে আসে না তাদের ঘরগুলো জ্বালিয়ে দিতে আমার ইচ্ছা করে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া কত বড় সওয়াবের কাজ। বরং শুধু তাই না, ইসলামের কথা হলো যে যারা নাকি জামাতের সাথে নামাজ পড়ে তাদের সাথে যুদ্ধ করা জায়েজ নেই। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে নাকি আমাদের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, আমাদের কেবলার দিকে বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ে, সে আমার মতাদর্শে নাও হইতে পারে, সে অন্য পার্টিরও হইতে পারে, ইসলামের মধ্যেও বিভিন্ন গ্রুপের হইতে পারে, কিন্তু তার সাথে মারামারি করা, ঝগড়াঝাটি করা আমার জন্য জায়েজ নেই।
আল্লাহর রসুল যখন নাকি কোনো এলাকায় যুদ্ধে যাইতেন, ইয়ানজুরু ওয়া ইউসবিহ, অপেক্ষা করতেন, রাত্রিবেলা অপেক্ষা করতেন, ইজা সামিয়া আজানান কুফফা, ওই এলাকায় যদি আজান শুনতেন তাহলে ওই এলাকায় আক্রমণ করতেন না। ওয়াইদা লাম ইয়াসমা আজানান, আর যখন নাকি আজান শুনতেন না তখন ধরে নিতেন এটা হলো কাফের এলাকা, তখন আক্রমণ করতেন। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা হলো মুসলমান হওয়ার আলামত। জামাতের সাথে যদি নামাজ কেউ না পড়ে, হাদিসের মধ্যে আছে উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে যুদ্ধ করার অনুমতি আছে কিন্তু তাদের সাথে আমি যুদ্ধ করতে পারবো না, যখন নাকি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও ইউকিমুসসালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে তাকে হত্যা করা আমার জন্য বৈধ না, তাদের সাথে যুদ্ধ করা জায়েজ না। অন্য হাদিসের মধ্যে আছে খিয়ারু আইম্মাতিকুম, খিয়ারু আইম্মাতিকুম তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের মধ্যে সেরা ইমাম, সেরা শাসক কারা? সহি হাদিসের মধ্যে বলেন আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, যাদেরকে তোমরা ভালোবাসো শাসকরাও তোমাদেরকে ভালোবাসে। ও ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তোমরা ওই শাসকদের জন্য দোয়া করো শাসকরাও তোমাদের জন্য দোয়া করে, এরা হলো সেরা। ওয়া শিরারু আইম্মাতিকুম, আর সবচেয়ে নিকৃষ্ট নেতা, নিকৃষ্ট শাসক, নিকৃষ্ট ইমাম হলো তারা যারা নাকি তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, যাদেরকে তোমরাও ঘৃণা করো ওই শাসকরাও তোমাদেরকে ঘৃণা করে। ওয়াতুলইনুনাহুম ওয়ালানুনাকুম, তোমরাও তাদেরকে অভিশাপ দাও শাসকরাও তোমাদেরকে অভিশাপ দেয়। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করেন আফালা নুনাবিজুহুম বিসাইফ, হে আল্লাহর রসুল, এরকম নিকৃষ্ট শাসক যদি হয় যাদেরকে জনগণ সবাই ঘৃণা করে আর তাদেরকে লানত করে অভিশাপ করে, এদের সাথে কি আমরা যুদ্ধ করব না? এদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য কি এদের সাথে শক্তি প্রয়োগ করব না? আল্লাহর রসুল বলেন লা মা আকামু ফিকুমুসসালা, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ প্রতিষ্ঠা করবে, জামাতের নামাজ প্রতিষ্ঠা রাখবে, তাদের সাথে যুদ্ধ করবে না। এই জন্য নামাজ, জামাতের সাথে নামাজ এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও। ফাইন খিফতুম ফারিজালানা ওয়া রুকবানা, যদি কখনো আতঙ্ক হয় যুদ্ধ লাগছে নামাজ তোমরা ঠিক মতো পড়তে পারতেছো না, ফারিজালানা ওয়া রুকবানা, দাঁড়িয়ে নামাজ পড়ো, আরোহণ করে নামাজ পড়ো। রসুল হাদিসের মধ্যে বলেন সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে না পড়তে পারো তাহলে তুমি ফসল্লি কাইদান, বসে পড়ো, বসেও যদি না পারো ফালা জানবিন, তাহলে কাত হয়ে শুয়ে তারপরে নামাজ পড়ো, তারপরে নামাজ ছাড়তে পারবা না। এই জন্য ওই নামাজের এহতেমাম করতে হবে, জামাতের সাথে নামাজের এহতেমাম করতে হবে। এই রমজানের শেষ দশক আমাদের জন্য যারা এতেকাফ করে তাদের এই নামাজের, জামাতের সাথে নামাজগুলো তাদের ভাগ্যে আল্লাহ তাআলা লিখে রাখেন। জামাতের সাথে নামাজ আমরা কোনো সময়ই ত্যাগ করতে পারবো না, আমরা সবসময় জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সারা বছর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। তো জামাতের সাথে নামাজ আদায় করা। তারপরের বিষয় হল দোয়া করা। দোয়া হলো আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত। আল্লাহ রসুল বলেন ইজা সাআলতুম ফাআকসিরু, যখন তোমরা দোয়া করো বেশি বেশি করে দোয়া করো, যখন চাও আশা করো বেশি বেশি চাও, আল্লাহ তালার কাছে যত চাইবা আল্লাহ তত খুশি হয়। সালুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে বেশি বেশি চাও, ফা ইন্নাহু মান লাম ইয়াসআল ইয়াগদাবু আলাইহি, আল্লাহর কাছে যে চায় না তার উপরে আল্লাহ রাগ হয়। দুনিয়ার মানুষ যত ধনী হোক তার কাছে আপনি একবার দুইবার তৃতীয়বার চাইলে সে রাগ হবে যে সারাদিন আমার কাছে চায়। যত বড় দয়াবান নেতাই হোক একবার তদবিরের জন্য আবার আবার বলে সারাদিনই তদবিরের জন্য আসে। দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন মানুষ আরো রাগ হবে, আর আল্লাহর কাছে যত চাইবেন না আল্লাহ তাআলা তত রাগ হবে। এই জন্য রসুল আমাদেরকে শিখান সালুল্লাহাল হাজাতা কুল্লা, আল্লাহর কাছে সব চাও, হাত্তা শাসানা আলাইহি, এমনকি তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও।
সকালবেলা বের হইছি, হে আল্লাহ আজকে বসে আমার সাথে ঝামেলা করতে পারে, দয়া করে আপনি আমার বসের মনকে ঠান্ডা করে দেন। হে আল্লাহ রিক্সা নিয়ে বের হইছি, আজকে আপনি আমার রিক্সা ইনকাম ভালো করে দেন। হে আল্লাহ আজকে আমি ব্যবসা নিয়ে বের হইছি, বেচা কিনা ভালো করে দেন। হে আল্লাহ রাস্তায় বের হইছি, বাস পাইতে নাও পারি, আপনি বাসের ব্যবস্থা করে দেন। যা আমার দরকার সব আল্লাহর কাছে চাইতে বলছি। আমি চাইলে এটাই হলো এবাদত, শুধু এবাদত না, মুখুল ইবাদা, এবাদতের মগজ। মগজ আল্লাহ রসুল বলেন দোয়া হলো এবাদতের মগজ। আর দোয়া ও সিরাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, মুমিনের অস্ত্র। মানুষ তার বন্দুক নিয়ে অস্ত্র যুদ্ধ করতে আসে, আর মুমিন যুদ্ধ করে দোয়া দিয়ে। মুমিন যুদ্ধ করবে দোয়া দিয়ে, আল্লাহর কাছে এক দোয়া করবে। আল্লাহ তালাই সহি হাদিসের মধ্যে বলছেন যে ইত্তাকুল মাজলুম, তোমরা মাজলুম নিপীড়িত অসহায় জনগণের জুলুম থেকে বাঁচো, তাদেরকে জুলুম করা থেকে বাঁচো। কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই মাজলুম নিপীড়িত মানুষ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। ওই নিপীড়িত মাজলুম যখন দোয়া করে, আল্লাহ বলে আমি তোমার পাশে আছি, লানসুরান্নাকা ওয়ালাও বাদাহিন, হে মাজলুম আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করব, যদিও কিছু সময় পরেও হোক না কেন, আমি তোমার দোয়া কবুল করবই করব। তো আমি একজনকে মেরে গেলাম আর সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, মনে কষ্ট পাইলো, আর আমি মনে করলাম যে আমার তো কিছুই করতে পারলো না। না না, আল্লাহ তালার ওই অস্ত্র আমার দিকে রওনা হয়ে গেছে, আমার কাছে হয়তো এখন আসবে আর না হয় কিছুদিন পর আসবে। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তালা বলেন ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তালা বলেন আমি জুলুমকে আমার উপরে হারাম করে নিছি। আমি এত বড় শক্তিশালী কিন্তু আমি জুলুমকে হারাম করে নিছি। ও হাররামতুহু বাইনাকুম, আমি এই জুলুমকে তোমাদের উপরে হারাম করে দিছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপরে জুলুম করো না। তোমরা যদি জুলুম করো, জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যদি জুলুমের বদলা পাও, জুলুমের বদলা জুলুম হবে, আর কিয়ামতের দিন যদি ওই জুলুমের বদলা হয়, এক জুলুমের বদলা হাজারো লক্ষ জুলুম হবে। আল্লাহ তাআলা বলেন যে এক জুলুমের বদলে একটা হবে না, লক্ষ লক্ষ জুলুম হবে, জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই জন্য আমাদেরকে ওই আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া হলো সিলাহুল মুমিন, আর দোয়া ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া মানুষের জন্য উপকারী, যেই বিপদ আসছে ওই দোয়া, ওই বিপদের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বিপদ উঠিয়ে নেন। যেই বিপদ এখনো আসে নাই, হে আল্লাহ ওই বিপদ থেকে, ওই করোনা থেকে আমাদেরকে হেফাজত করেন। যেই বিপদ আসে নাই ওই বিপদ থেকেও হেফাজত করে দোয়ার দ্বারা। এই জন্য দোয়া হলো আমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আর দোয়া করা কি কঠিন কাজ? আল্লাহর কাছে চাবো, হে আল্লাহ আমারে দেন ওইটা, হে আল্লাহ আমার জামা নাই জামা দেন, হে আল্লাহ আমার পোশাক নাই পোশাক দেন, হে আল্লাহ আমি কোরআন পারি না কোরআন শিখিয়ে দেন, হে আল্লাহ আমাকে হাদিস শিখিয়ে দেন, হে আল্লাহ আমাকে গরিব মানুষের সহযোগিতা করার তৌফিক দেন, হে আল্লাহ আমাকে জুলুম থেকে বাঁচান। যা চাইব তাই দোয়া, আমি যা মুখ থেকে বলবো তাই দোয়া। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতি, আমি তোমাদের দাওয়া দোয়াগুলোকে কবুল করার জন্য বসে রয়েছি, দোয়া করো। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তাআলা হাত এভাবে প্রসারিত করে ডাকতে থাকেন, কে আসো দোয়া করো আমি তোমাদের চাওয়া পূরণ করি। দিনের বেলা সকালবেলা হাত প্রসারিত করেন, আবার সন্ধ্যা হয়ে গেল নতুন করে আবার হাত প্রসারিত করেন যে কে আসো আমার কাছে দোয়া করো। এই জন্য এই রমজান মাসে শেষ দশকে বিশেষ করে এই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার বিশেষ একটা সুবর্ণ সুযোগ। আর দোয়ার মধ্যে নিয়ম হলো, রসুল হাদিসের মধ্যে বলেন দাওয়াতু জিন্নুন, ইউনুস আলাইহিস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইজা দাআ বিহা, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম এখান থেকে দোয়া কবুলের তিনটা শর্ত বাইর করে। একটা হলো লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তাআলা এক, সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, এই কথা
স্বীকার করতে হবে, বলতে হবে, হে আল্লাহ আপনার সমকক্ষ কোনো মূর্তি নাই, কোনো শাসক নাই, কোনো নেতা নাই, আপনি একমাত্র সকল ক্ষমতার মালিক। সুবহানাকা, আল্লাহর প্রশংসা করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহর প্রশংসা করতে হবে। আমাদের মধ্যে অনেক আছে, হে আল্লাহ আপনি আর কাউরে পাইলেন না, আমারই শুধু করোনা দেন, আমারই শুধু গরিব বানান, আমি আল্লাহরে প্রথমেই দোষারোপ করি, তো আল্লাহ আমার দোয়া কেন কবুল করবে না? আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তিন নাম্বার হলো নিজের অপরাধকে স্বীকার করা, হে আল্লাহ আমি জালিম, আমি অপরাধী, আমি গুনাহগার, আপনার যেরকম ইবাদত করা দরকার সেরকম করতে পারিনি। তিনটা বিষয় সামনে আনতে হবে। এক হলো একমাত্র ক্ষমতার মালিক আপনি, দুই নম্বর হলো আপনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, আপনি সকল প্রশংসার যোগ্য, তিন নম্বর হলো আমি অপরাধী। এই তিন দোয়া, এই তিনটা বিষয় নিয়ে যে দোয়া করবে, আল্লাহর রসুল বলেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমাদের মধ্যে অনেক আছে দোয়া করে, হে আল্লাহ আপনি চাইলে আমারে মাফ করেন, আপনি চাইলে আমারে ধনী বানান। আল্লাহ চাইলে আর না চাইলে কি? আল্লাহ যদি আমারে জান্নাতে দিতে না চান, আমার কোনো উপায় আছে? আল্লাহ যদি চান আমারে জাহান্নামে দিতে, আমার কি আর কোনো উপায় আছে? তো আল্লাহর কাছে এই কথা বলতে হবে, হে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানি আপনি, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেনি, আপনি আমার আমার তকদিরে যদি জাহান্নামও লিখে রাখেন ওইটা কাট।